নমস্কার বন্ধুরা, অর্পিতার সৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছানার রসবড়া রেসিপি। এই ছানার রসবড়া খেতে অসাধারণ লাগে, তো চলো দেখা যাক এটা আমি কিভাবে বানালাম। ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, ছাঁকনি দিয়ে দুধটা ছেঁকে নিলাম। এবার 3 মিনিট মিডিয়াম ফ্লেম করে একটু ফুটিয়ে নেব। 2টো লেবু নিয়েছি, লেবুটা আমি রস করে নেব, পাতি লেবু। লেবুর রসটা দুধের মধ্যে দিয়ে দিলাম ছানা কাটানোর জন্য। এখানে ভিনেগার দিয়েও কিন্তু ছানা কাটানো যেতে পারে। এবার এটা লো ফ্লেম করে দেব, দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। দেখো কত সুন্দর ছানা কাটতে শুরু হয়েছে, ছানাটা পুরোপুরি কিন্তু কেটে গেছে। এবার একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটা তুলে নেব, নিয়ে জল ঝরিয়ে আধা ঘন্টা কাপড়টা ঝুলিয়ে রাখব। আধা ঘন্টা পর কাপড়ের থেকে ছানাটা বার করে নিচ্ছি। আধা ঘন্টা কিন্তু অবশ্যই ঝুলিয়ে রাখতে হবে, তাহলে জলটা ঝরে যাবে। আধা ঘন্টা পর ছানাটা বার করে আমি ভালো করে মেখে নিচ্ছি। 10 মিনিট ধরে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব, যাতে তেল বেরিয়ে না যায় এবং ভালো সফট হয় এমন করেই মেখে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 1 টিস্পুন এবং 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ময়দা, এবং খুব সামান্য 1 টিস্পুনের 1/4 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি, একদম সফট করে ভালো করে মেখে নিতে হবে। এটা আমি 15 মিনিট ধরে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ভালো করে মাখতে মাখতে আস্তে আস্তে ডো তৈরি করে নিয়েছি। এবার এটা ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। দেখো কতটা নরম হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভালো করে মাখতে হবে, নয়তো ছানার রসবড়া ভালো তৈরি হবে না। এবার ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আর হাতের মধ্যে গোল গোল করে পাকিয়ে বল তৈরি করে নিচ্ছি লেচিগুলো। এবার আমি ওভেনে একটা পাত্রে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে চিনি সিরা তৈরি করে নেব। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যতটা চিনি দিতে হবে তার ডবল পরিমাপে কিন্তু জল দিতে হবে। আমি ঘন চিনি সিরা তৈরি করে নেব। চিনির সেরাটা ফুটতে শুরু করেছে, এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেম করে দিলাম। অপর দিকে আমি আরেকটা পাত্রে রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েলটা যখন হালকা গরম হবে, পুরোপুরি গরম না হয়, যখন সামান্য গরম হবে, সেই অবস্থায় বলগুলো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে একদম পুরো লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে। তোমরা দেখতে থাকো আমার রেসিপি, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখে নাও ছানার বলগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিলাম। তুলেই গরম গরম অবস্থায় আমি দিয়ে দিলাম চিনির সেরার মধ্যে। চিনির সেরাটা অলরেডি লো ফ্লেম করা রয়েছে। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হাই ফ্লেমে দেব এবং 10 মিনিট লো ফ্লেমে দেব। দেখো ছানার রসবড়াগুলো ফুলে ফেপে উঠেছে, আর কতটা সুন্দর হয়েছে, আর রসটাও ভালোভাবে পৌঁছে গেছে ছানার এই বলগুলোর মধ্যে। এবার আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফ্লেমটা বন্ধ করে। আধা ঘন্টা পর আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে ছানার রসবড়া। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।